হিন্দু থেকে একটি মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ যা সারা দেশের মানুষকে চোখের জলে ভিজিয়ে দিয়েছে দাদিকে চিতায় পোড়ানো দেখে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করা হাফেজা আমেনার গল্প হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করা আমেনার করুণ এই গল্পে কাঁদবেন আপনিও মৃত দাদিকে চিতায় তুলে দিয়ে আগুনে পুরানো হচ্ছিল আর এই দৃশ্য দেখছিল এগারো বছর বয়সী নাবালিকা কৃষ্ণা ব্যানার্জি এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে ঘর ছাড়েন ওই বালিকাটি কৃষ্ণা সেদিন ঘর ছেড়ে তার এক মুসলিম বান্ধবীর বাড়িতে গিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রাখেন আমেনা বেগম ঘটনাটি উনিশ শত সালের মানিকগঞ্জের এক পরাগায়ের বর্তমানে সেই আমিনা বেগমের বয়স হয়েছে ৩৫ বছর সেদিন তিনি অনেকটা না বুঝেই শুধুমাত্র নিজ ধর্মের সৎকার রীতির ভয়াবহতা থেকে মুক্তি পেতেই ইসলামের দিকে ধাবিত হয়েছিলেন এর ফলে পৈতৃক সম্পত্তি আত্মীয় স্বজন সব কিছুর মায়া ত্যাগ করতে হয়েছিল তার এরপর ওই বান্ধবীর পরিবারের সহায়তায় ভর্তি হন ঢাকার কামরাঙিচর মহিলা মাদ্রাসায় সেখানে স্বল্প সময়ে নমুসলিম আমেনা বেগম হয়ে ওঠেন একজন কোরআনের হাফেজা মাদ্রাসায় পরাকালীন সময়ে শেখানকর হুজুরদের মধ্যস্থতায় আমেনায় বিয়ে হয় নোয়াখালী সন্দীপের হাফেজ বদিউল আলমের সঙ্গে ধর্মীয় অনুশাসনের মধ্যে সুখের সংসার ছিল তাদের কিন্তু দুই সালে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার স্বামী বদিউল আলমের স্বামীহারা বিধবা মুসলিম আমেনা বেগম ফের একা হয়ে পড়েন কোথায় থাকবেন কার কাছে যাবেন এনিয়া দুশ্চিন্তায় পড়ে যান এ অবস্থায় ঢাকা বাইতুল মকাররম এলাকার তার সঙ্গে পরিচয় হয় গুলশানের অভিজাত এলাকার এক ধনাট্য বিদ্যার সঙ্গে তার বাসার পরিচালিকা হিসেবে নিযুক্ত হন আমেনা বেগম প্রায় সাড়ে তিন বছর ওই বিদ্যাকে আপন মায়ের মতোই সেবা করেন তিনি এক পর্যায়ে ওই বৃদ্ধাও ইন্তেকাল করেন যে ডাল ধরেন সেই ডাল যেন ওই ভেঙে যায় বৃদ্ধার ইন্তেকালের পর তার সন্তানেরা ওই স্বজনহারা হাফেজা নমুসলিমের আর খোঁজ নেননি অবলম্বনহীন ওই পর্দাশীল হাফেজা নারী পরবর্তীতে যৌনক ব্যক্তির সহায়তা চলে যান সাভারের রাস ফুলবাড়িয়া এলাকায় সেখানে এক বাড়ির শিশুদের কোরআন শেখানো ও গৃহস্থলিতর কাজে বিনিময়ে আশ্রয় মেলে তার বর্তমানে সেখানেই আছেন তিনি দুই যুগ আগে স্বেচ্ছায় ধর্মান্তরিত মুসলিম আমিনা বেগম বলেন কোনো লোবে মুসলমান হয়নি আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছে আমার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে সেরে এসেছি আমি চব্বিশ বছর ধরে মুসলমান সমাজেই কেটেছে আমার জীবন এখন এটাই আমার সব তিনি আরও জানান দুই সালে ন মুসলিমদের জন্য বাংলাদেশ সরকার একটি প্রকল্প থেকে সোয়া দুই কাটা জমি বরাদ্দ দেওয়া হয়েছে তার সাভারের রাজফুলবাড়িয়া পানপাড়া এলাকায় ও জমিটুকু অনাবাদীভাবে পড়িয়াছে অর্থাভাবে সেখানে একখানা ঘর বানিয়ে বসবাসের ব্যবস্থা করতে পারেননি তিনি আমিনা বলেন বাসায় বাসায় প্রাইভেট পড়িয়া আমি জীবিকা নির্বাহ করছি অন্যর বাসায় থাকি কারো বাসায় থেকে পর্দা পালন করা বড়ই কষ্টকর অথচ মুসলমান হওয়ার পর থেকে আমি কখনও পর্দা লঙ্ঘনও করিনি অফরের অধীনে মানবেতর জীবন থেকে মুক্তি পেয়ে আত্মনির্ভরশীল হতে চান তিনি হাফেজা বনের মহান আল্লাহ আমার ভরসা হিন্দু থেকেই হাফেজা বন্টির ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য